নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। উড়িষ্যাকে হারিয়ে রসগোল্লা পেল বাংলা। রাজ কলেজের অধ্যক্ষ ঘেরাও, কর্মসূচি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সারা দেশের সাথে শহর বর্ধমানেও পালিত হল শিশু দিবস। ফের দালাল চক্রের হদিশ পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি বর্ধমান বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিজয় সম্মেলনী অনুষ্ঠান। চলে আসছে বিস্তারিত খবরে। রসগোল্লা বাংলারই, ওড়িশাকে হারিয়ে সত্য পেল বাংলা। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের পক্ষ থেকে রাজ্যের দাবিকে সিলমোহর দেওয়া হলো। এই খবরে খুশি মিষ্টান্ন ব্যবসায়ী থেকে ক্রেতা সকলেই। এবার উড়িষ্যাকে হারিয়ে রসগোল্লার জয় হলো, বাংলারই রসগোল্লা। এই নিয়ে আমরা কথা বলবো সীতাভোগ মিহিদানা অ্যাসোসিয়েশনের পণ্যদারের। দীর্ঘ লড়াইয়ে উড়িষ্যাকে হারিয়ে রসগোল্লার জিআই রেজিস্ট্রেশন জিতে নিল পশ্চিমবঙ্গ। জিআই এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রসগোল্লা বাংলার নিজস্ব সৃষ্টি, তা কোনোভাবেই উড়িষ্যার নয়। 2015 সালের জুন মাসে উড়িষ্যা প্রথমবার আবেদন করে রসগোল্লার অধিকার তাদের। এর পরিপ্রেক্ষিতে বাংলার তরফে পাল্টা আবেদন করা হয়। কমপক্ষে দু বছর মহাযুদ্ধের পর অবশেষে শেষ হাসি হাসল বাংলা। বাংলা উড়িষ্যার তিক্ততার অবসান ঘটালো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। পাকাপাকিভাবে রসগোল্লার স্বীকৃতি পাওয়ায় খুশি মিষ্টি প্রস্তুতকারক সহ ক্রেতা সকলেই। আপনারা তো সীতাভোগ মিহিদানা নিয়ে দীর্ঘদিন লড়াই করেছেন, কি কেমন লাগছে এখন? আজকে আমাদের খুব আনন্দ, কারণ আমিও বাংলার লোক, যার জন্য আমাদেরও গর্বিত যে আমরা এর আগে সীতাভোগ মিহিদানা জয় পাওয়ার পর আবার একটা জয়, যেটা বাংলার রসগোল্লা। এর জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। আমরা চাই আগামী দিনে আমরা আবার এই ল্যাংচার জন্য আমরা রায় বেরোবার পর লোকে রসগোল্লার সম্বন্ধে একটা উৎসাহ আছে, আসছে, কিনছে, নিয়ে চলে যাচ্ছে। রসগোল্লা তাড়াতাড়ি শেষ হয়ে গেল আজকে, এবং এরপর আরও রসগোল্লা আসছে, তৈরি হচ্ছে, ভালো লাগছে। কি মনে করছেন, রসগোল্লা তো বাংলার ছিলই? হ্যাঁ, রসগোল্লা বাংলারই। আজকের দিনটা কেমন লাগছে? ভালো লাগছে, সবাইকে একটা উৎসাহ আছে। হ্যাঁ, রসগোল্লা নেবার একটা উৎসাহ আছে, যেহেতু বাংলায় এই রসগোল্লার ব্যাপারটাতে রায় পেয়েছে। সবাইকে তাও কত মাল কাটলো? ভালোই কেটেছে, অনেক কেটেছে, চার পাঁচ হাড়ি কেটে গেছে। এই ঘর পাওয়ার পরে এখনো মাল আসছে? দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের পর রসগোল্লা আজকে জয়লাভ করলো এবং রসগোল্লা বাংলারই স্বীকৃত হলো। তো কেমন লাগছে আপনাদের মিষ্টি? আমাদের খুবই আনন্দ লাগছে যে আমরা এ নিয়ে তো বিশাল আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার। আমরা রসগোল্লার উপরে জিআই পেলাম, ওটা বাংলার এটা গর্বের ব্যাপার। আমরা যেহেতু এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছি, মিষ্টান্ন ব্যবসার সঙ্গে, সেহেতু আমাদের প্রচুর গর্ব হচ্ছে। এবং রসগোল্লা বাংলার ঘরে ঘরে পুরো বিশ্বে রসগোল্লা পরিচিত। এই জিআই যে একটা উড়িষ্যাকে নিয়ে ইয়ে হয়েছিল, সেটাতে এখন বেঙ্গল জয় পেয়েছে, তার জন্য আমার প্রচুর গর্বিত। এবং এইটাই আমাদের অধিকার ছিল, এটাতে আমরা জয় পেলাম, সত্যের জয়। কেমন বিক্রি বাড়ে, কেমন বেড়েছে রসগোল্লা? তো বিক্রি বাড়া চিরকালই আছে, মিষ্টির দোকান মানে রসগোল্লা, রসগোল্লা কমন। আজকে যে জিআই পাওয়ার পর কি ভিড় হচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি ভিড় হচ্ছে, রসগোল্লা এই হই হই ব্যাপার চলছে। সকলেই আনন্দিত যে রসগোল্লা বাংলার মানুষ, সকলেই আনন্দিত যে রসগোল্লা বলে তো আর কেউ ইয়ে নেই, যে যারা জানে না রসগোল্লা বেঙ্গল পেয়ে গেল, এটা নিয়ে সকলেরই আনন্দ, আনন্দ গর্বের ব্যাপার। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর 128তম জন্মদিবস শ্রদ্ধার সাথে পালন করা হলো শহর কংগ্রেসের পক্ষ থেকে। এদিন জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়।
মাধ্যমে কেন্দ্রীয় পতাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলি বারবারই অভিযোগ করে কংগ্রেস দল আজ সাইনবোর্ডে পরিণত হয়েছে। তারই উজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করা গেল বর্ধমান শহর কংগ্রেস কার্যালয়ে আয়োজিত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবস পালন কর্মসূচিতে বরিষ্ঠ কংগ্রেস নেতা কাশীনাথ গাঙ্গুলির বক্তব্যে। তার বক্তব্যের মূল্যায়ন থেকে উঠে এলো, জওহরলাল নেহরুর জন্মদিবসটি আজ 128তম হওয়া সত্ত্বেও তিনি তা উল্লেখ করেন 120তম হিসাবে। আজকে বর্ধমান শহর কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান জেলা কংগ্রেস ভবনের সম্মুখে আপনারা জানেন যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, তার 120তম জন্মদিবস আমরা মর্যাদার সাথে পালন করছি আজকে শিশু দিবস। তার 120তম জন্মদিবস আমরা মর্যাদার সাথে পালন করছি আজকে শিশু দিবস। তার 120তম জন্মদিবস আমরা মর্যাদার সাথে পালন করছি আজকে শিশু দিবস। উল্লেখ্য, 1889 সালের 14ই নভেম্বর এলাহাবাদে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেন। মঙ্গলবার বর্ধমান শহর কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই দিনটিকে পালন করা হয়। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি, জেলা সম্পাদক সহ কংগ্রেস নেতৃত্ববর্গ। আজকে বর্ধমান শহর কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান জেলা কংগ্রেস ভবনের সম্মুখে আপনারা জানেন যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, তার 120তম জন্মদিবস আমরা মর্যাদার সাথে পালন করছি আজকে শিশু দিবস সাথে। আপনারা জানেন 1898 সালে 14ই জানুয়ারি জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেন। আজকে জওহরলাল নেহরু তিনি শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা কংগ্রেস সভাপতি নয়, আপনারা জানেন তিনি গোলাপ ফুলকে ভালোবাসতেন সবসময়। তিনি সুটের বুটের, অনেকে বলেন যে জওহরলাল নেহরু সুটের বুটের এবং সবসময় গান্ধী টুপিতে ব্যস্ত ছিলেন, কিন্তু আপনারা জানেন ছোটবেলায় সে বিলেটে গিয়ে ইংরেজি শিক্ষায় বিভিন্ন শিক্ষায় শিক্ষা লাভ করার পর তিনি ব্যারিস্টারি পাস করার পর ভারতবর্ষে এসে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েন। তিনি জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের তীব্র বিরোধিতা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, এবং এরপরও আপনারা জানেন তিনি ভারতবর্ষে কংগ্রেসের 6-6 বার সভাপতি হবার আগে সহসভাপতি সম্পাদক পদের দায়িত্ব নিয়েছিলেন। তিনি ভারতবর্ষে আন্দোলন চলাকালীন গান্ধীজির নেতৃত্বে 9-9 বার জেলে গেছেন। পণ্ডিত জওহরলাল নেহরু এইরকম ধারা অবদান ছিল। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। রাজ কলেজের অধ্যক্ষ ঘেরাও কর্মসূচি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এদিন কলেজ ছাত্ররা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেন রাজ কলেজের অধ্যক্ষকে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন কলেজ অধ্যক্ষ। বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ ঘেরাও কর্মসূচি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রছাত্রীরা কলেজের অধ্যক্ষর চেম্বারে ঢুকে তাদের সমস্যার কথা জানাতে গেলে কলেজ অধ্যক্ষ তাদের সহিত খারাপ ব্যবহার করে বলে অভিযোগ তোলা হয় ছাত্রদের পক্ষ থেকে। ছাত্র ভর্তি নিয়েও কলেজ অধ্যক্ষ দুর্নীতি করেছে বলে অভিযোগ তোলেন ছাত্ররা। উনি আসতে পারেন, কিন্তু কোনো কাজ থাকা সত্ত্বেও অনেক আমাদের কাছে ফুটে যাচ্ছে, উনি শুয়ে থাকেন।
কোনো কারণ থাকা তো উনিশ করে থাকি না, কোনো কারণ আমি এমনি এর কোনো কারণ অন্যান্য অনেক লিখে আছে উনি মেয়েদের পাথর ঢাকেন। এই ধরুন দীর্ঘদিন ধরে উনি গার্লস কমান্ডের সামনে থেকে যাওয়া আসা করছেন, ঠিক আছে, উনি বাথরুমের দিকে যোগাযোগ করছেন, আমরা আমাদের মেয়েরা গার্লস কমান্ডের কিছু মেয়েরা আমাদের নামে ওনার নামে অ্যাডমিশন দিয়ে গেছেন যে দাদা এটা দেখুন আর আমরা কিন্তু কলেজে আসতে পারবো না। তো আজ এটা নিয়ে আমরা বলতেছি তাই না, আমরা ওনার কাছে খারাপ হয়ে গেছে, উনি বলছেন উনি যাবেন না, আমি ঠিক করবো তোমরা ঠিক নয়। আজ আমি আমি জিএস ছয় সাধারণত জিএস আমি ঠিক করে জিএস আজ আমার কোনো দাবি দাবা নেই, উনি আমাকে প্রেশার ফিট করে সবসময় দাবি রাখেন, উনি উনি বলেন সব হবে সব হবে সব হবে, উনি বলে এই বলে আমাকে দাবি রাখেন, কোনো জিনিস করতে পারেন না, কোনো জিনিস তাকে আমাকে বলে না, সেমিনার হলে আমাকে দাঁড়ানোর মূল প্রয়োজন মনে করেন। এমনকি ছাত্রা দিয়ে উস্কানো হয় যে বিপিএল উনি একজন স্যার আছেন রাজেশ্বর মণ্ডল, উনি ওনারা মানে ছাত্ররা বলতেছিল যে স্যারের ক্লাস আমরা করবো না, শুধু এইটুকু বলতে স্যারের ক্লাস করবো না, ক্লাসটা চেঞ্জ করবো, অন্য স্যারকে দিন আমরা অসুবিধা, উনি বলছেন তোমার এটা লিখিত দাও, তোমার একটা অ্যালিগেশন দাও, তোমরা এখানে ধর্মঘট করো, আমরা গেরাও করো, আমরা বলবো দিয়ে ওনাকে ওখান থেকে তাড়ানো ব্যবস্থা হয়। আমরা এসব কিছু না, আমরা 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 সরাসরি ছাত্রদের সাথে যোগাযোগ করলাম, তখন ওনারা বলে দাদা আমরা করতে যাইনি, আমাদের বিচার যোগাড় করেছি, সেই অ্যালিগেশনও আমাদের যাচ্ছে আমরা। এমনকি আমি গত যখন ভর্তি শেষ হয়ে গেছে আমাদের জুলাই মাসে, জুন জুলাই জুলাই ভর্তি শেষ হয়ে গেছে, তখন আমরা আমি বললাম যে স্যার আমরা হার্ড কপিটা দিন, আমি জিএস বলি না আমি দেবো না কোনো নিয়মে নেই। এখন উনি সবার সামনে বলছেন আমি তো দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, কিন্তু এখনও দেননি, এক্সট্রা উনি পাঁচটা ভর্তি করেছেন, দেড় উনি এক্সট্রা পাঁচটা ভর্তি করেছেন। আমাদের শিক্ষামন্ত্রী অনুযায়ী, শিক্ষামন্ত্রী আদেশ অনুযায়ী 1200 সিট থাকবে পাশে, 1200 সিট যেন ফুল হয়। আমাদের মর্নিংয়ে মোটামুটি 450 থেকে 850 সিট ফাঁকা আছে, উনি কোনো পদক্ষেপ নেননি, উনি কাউকে জানাননি, আর জিএস কোথাও নেননি, প্রত্যেকটা কলেজে অ্যাডমিশন কমিটিতে জিএস আছে, উনি এই কমিটিতে আমাকে বাঁধিয়েছেন, চেয়ারম্যান উনি আমার ওনার পাওয়ারে উনি চেয়ারের অপব্যবহার করছেন। উনি বলছেন ওনার কেস লোড ছিল, কেসে যা হয়েছে সে উনি 2 বছর আটকে গেছিলেন, উনি ওই দায়িত্বটা আমাদের উপর দিচ্ছেন, সরাসরি আপনার সামনে বলেছে যে 2 বছর আমি তোমাদের নাচতে পারিনি, স্যার বিক্ষোভ উনি সরাসরিভাবে মানে নিজস্ব মানে প্রতিশোধ দিচ্ছেন আপনি সেটা, আর কিছু না, আর কোনো কিছু বলেনি। আজ এতগুলো স্টুডেন্ট মুখ দেখানোর জন্য আমার কথা শুনে বা ভুল ভ্রান্তি করে তাদেরকে নিরাশা হয়নি, তারা নিশ্চয়ই মানে প্রতিবাদ করতে এসছে। গভর্নর গঠিত তো আমাদের জেলা শাসক রয়েছেন, তাকে কি জানানো হয়েছে? আমি স্যারকে এই কথাটা জানিয়েছিলাম, স্যারকে সরাসরিভাবে জানিয়ে এসেছি, আমরা স্যারকে বলেও এসেছি, আমরা আমরা আপনাদের এক কপি দেবো, আমরা স্যারকে দিয়েছি অ্যালিগেশনগুলো জমা, আমরা নীতিমতো তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ হয়েছে থানায়? আমার নামে এফআইআর করেছেন, কোনো কারণে চৌধুরী নামে আজ পর্যন্ত স্যার আজ পর্যন্ত দলের বিরুদ্ধে কোনো কাজ হয়নি। উনি দলের উনি বলেন উনি সবাইকে বলে পারেন দলের লোক দলের লোক, উনি দলের লোক হয়ে দলের লোককে জেলে পড়ছেন। এফআইআর কারণটা কি? এফআইআর কারণটা উনি ওনার যে দাবি যে নাকি গার্লস পরীক্ষা চলাকালীন আমি আমি প্রতিটা রুমে রুমে গেছি, এটা কোনো প্রমাণ হয়নি, কোনো কিছু না, এতগুলো ভিডিও ক্যামেরা উঠে যাচ্ছে, আপনারা লক্ষ্য করেনি, উনি একটা যদি ফুটেজ দেখাতে পারেন তাহলে মানবো। আমাকে উপরে যখন ফোন এসেছে স্বপন দেবেন আমার ফোন করছিলেন যে নিজেদের মধ্যে কোনো রকম ভুল কিছু করো না, এটা মিটিয়ে নেবে, কারণ ভুলে বুঝে হতেই পারে, সে আমি সেটা মেটাতে এসেছিলাম, কিন্তু উনি আমার নামে কেস করেছেন। তোমাদের এখন দাবিটা কি? তাহলে আমাদের দাবি হয় প্রিন্সিপালকে আমাদের দাবি পূরণ করতে হবে, তাহলে কিন্তু প্রিন্সিপালকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো, আর ওনাকে গতি সামনে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কলেজ অধ্যক্ষ, ছাত্রদের এই আচরণের কথা রাজ্য শিক্ষা দপ্তরে জানানো হবে বলে অভিমত পোষণ করেন অধ্যক্ষ। রাজ কলেজের সুনাম রক্ষার্থে যা করণীয় তাই করবেন বলে নিজের মনোভাব ব্যক্ত করেন কলেজ অধ্যক্ষ। থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলছিল, সম্ভবত থার্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার এরকম হবে, তখন জিএস কিছু ছেলে নিয়ে ঢুকেছিল ওই পরীক্ষা হলে এবং সেটা গায়ের জোরে ঢুকেছিল, তখন পুলিশ ছিল, প্রশাসন ছিল, সকলেই ছিল। সেই অবস্থায় আমার যেটা করণীয় আমি চেয়ার থেকে আমি সেটাই করেছিলাম, পুলিশকে জানিয়েছি এবং করেছি 14 জনের নামে, সেটা আমাদের দেখবেন ওই আনন্দবাজার পত্রিকার ফার্স্ট পেজে বেরিয়েছিল। তা আমি তো গোপন করে কিছু করিনি, কলেজ চালাতে গেলে তার একটা নিয়ম শৃঙ্খলা আছে, সেই নিয়ম শৃঙ্খলা আমাকে যেমন মেনে চলতে হবে ছাত্রদেরকেও মেনে চলতে হবে। ছাত্ররা যদি তার রুল ব্রেক করে তাহলে আমার করণীয় হচ্ছে সেটা পুলিশকে জানানো, সেইটাই আমি জানিয়েছি এবং আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে, আপনারা দেখবেন আমি তো কোনো গোপন করে করিনি। এবং যে সময়ে আমি করেছি তখন কল্লোলবাবু ছিলেন, পুলিশ প্রশাসনের সকলেই ছিলেন এখানে প্রেজেন্ট, তখন ওরা যেভাবে আমাকে আক্রমণ করেছিল যে আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখুন, এই ধরনেরও কথা বলেছি, তা আমি ওগুলো ধরিনি। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখনই ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তাহলে সেই ল অর্ডার দেখবে কি? এটা তো একটা সামাজিক প্রতিষ্ঠান, এই সামাজিক প্রতিষ্ঠানটা আমি যেদিন থেকে জয়েন করেছি আশা করি পেপারে সেইভাবে আসেন, এরা ইচ্ছে করে যদি করে আমি কি করব?
এখানে তো করণীয় কিছু নেই। FIR আমি করেছি 14 জনের নামে, এটা তো কোনো গোপন নয়। আনন্দবাজার পত্রিকা যখন ফার্স্ট পেজে বেরিয়েছে, সেই সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো কোনো গোপনীয়তা কিছু করিনি। তো সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কি স্টেপ নেবে পরবর্তীকালে সেটা আমি কি বল, নিশ্চয়ই পুলিশ প্রশাসনের দিক থেকে তারা যা স্টেপ নেওয়া তাই নিয়েছে। এখন তার তাদের নামে FIR করার পরে যে পরবর্তী স্টেপ সেটা তো পুলিশ প্রশাসনের, সেটা তো আমার বিষয় নয়। তাহলে এই রাজ কলেজ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে প্রশাসন আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, সমাজের যারা সুচিন্ত তারা আছে। আমি রাজ কলেজের প্রধান হিসেবে আমার এই কলেজকে সুন্দরভাবে নিয়ে যাব, এটাই স্বাভাবিক। ছাত্ররা কিছু অ্যালিগেশন আনছে? অ্যালিগেশন যেটা আনছে সেটা বিগত দিনের পুরানো কাশুন্দি আমি জানি না। আমি ডিসেম্বরের 23 তারিখে জয়েন করেছি। যদি সেই অ্যালিগেশন আজকে আমাকে ভাবতে হয় তাহলে আগে কেন হয়, আগে এটা তো বহু আগের কেস, 14-13-14 সালে। তো 13-14 সালের কেস আমি কি করে দেখব? তারা এখন যেটা দাবি করছে বা অভিযোগ করছে যে বিল বই চুরি যেটা হয়েছে সেটাতে আমি দেখেছি, দেখার পরে আমি অফিসে নোটিশ করেছি, সেই নোটিশের পরে পরে পুলিশ প্রশাসনকে জানাবো। এটা একটা প্রসেস, ওনারা বললেন আমরা একটু ইনভেস্টিগেট করে দেখি, যদি কোথাও পাওয়া যায় বিল বইগুলো তাহলে ভালো, আর তা না হলে আপনি আপনার প্রশাসনিক কাজ করুন। আর একজন টিচার নাকি ওদের আরেকটা অ্যালিগেশন দিচ্ছে, মেয়েরা বাথরুমে নাকি উকি উকি মারছে। না না, এটা এটা ওদের একটা ক্রিয়েটিভ ব্যাপার। আমি সবসময় রাউন্ড দিই, আর এই টিচার এখানে জিবির মেম্বার হিসেবে যেটুকু আমি দায়িত্ব দিই সেটা পালন করার পরে উনি চলে যান ওই কমার্স বিল্ডিংয়ে, এটা ওরা মিথ্যে অভিযোগ। আপনার কাছে প্রতিদিনের ব্যাপার নয়, একটা কথা ভাবতে হবে, আমার কলেজের প্রতিদিনই প্রোগ্রামের ব্যাপার থাকে, যেমন ধরুন সেমিনার ওয়ার্কশপ, এগুলো তো টিচাররাই দায়িত্ব নেয়। তো উনি সিনিয়র মোস্ট টিচার হিসেবে আমি ডাকি, উনি লিডারশিপ দিয়ে 5 জনকে নিয়ে কাজটা কর। এটা তো কলেজ, তো একা আমি কলেজ চালাতে পারি না, তাহলে আমার একটা জিবি আছে, জিবির মেম্বার হিসেবে উনি সিনিয়র মোস্ট মেম্বার, তো ওনাকে ডেকে যদি আমি কোনো কাজ দিই সেটুকুই করেন, তার বাইরে কিছু করেন না। এবারে ছেলেরা তাদের মনে হয়েছে যে উনি বসে থাকেন তাই বলছে। আর ভর্তির ব্যাপারে কিছু অভিযোগ করছেন? ভর্তির ব্যাপারে বলি, মর্নিং এবং ডে টোটাল আমাদের প্রায় 1300 সিট, সেই 1300 সিটকে আমরা নিজেরা ডিভাইড করি দুভাগ, তাতে ডেতে যখন ভর্তি করে তখন 5টা সিট অতিরিক্ত ভর্তি হয়, কিন্তু মর্নিংয়ে তখন প্রায় 300 খালি থাকে। আমি ছেলেগুলোকে বলি যে 5টা তোমরা আমাদের ফর্ম ফিল আপের সময় মর্নিং আর ডে করে ভুল ভাল করে, এখন ভর্তি হয়েছে মর্নিংটা হয়তো দেখেনি, তার জন্যে ডেতে ভর্তি হয়ে গেছে, সেই 5 জনকে আমি মর্নিংয়ে ট্রান্সফার করে দিয়েছি, কারণ মর্নিংয়ে আমার এখনও সিট খালি আছে, কারণ মর্নিংয়ে সাধারণত সিট খালিই থাকে, সব কলেজেই থাকে। না, ওরা ট্রান্সফার হয়ে চলে এসছে মর্নিং, তাহলে আমার একটাই কলেজ, 1-3টে সিট, 1 সিঙ্গেল কলেজ, সেখানে আমার টোটাল সিট 1300, তার মধ্যে মর্নিংয়ে আমার সিট খালি থাকা আছে। আর এটা হচ্ছে ইনটেক ক্যাপাসিটির ব্যাপার, ইনটেক ক্যাপাসিটি ওদের কি রেজিস্ট্রেশন হয়নি সেটা বলুক, তাহলে আমি দায়ী থাকবো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চলে আসছে পরবর্তী খবরে। সারা দেশের সাথে শহর বর্ধমানেও পালিত হলো শিশু দিবস। শিশুদের জন্য এই দিনটি নির্দিষ্ট হলেও ভিন্ন চিত্র ধরা পড়ল এদিন। সমাজের বুকে এই রূপ ভিন্ন খণ্ড চিত্র কি ভবিষ্যতে বদলাতে পারবে, সময় তা বলে দেবে। সারা দেশ জুড়ে পালিত হলো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 128তম জন্মদিন। তার জন্মদিনটি শিশু দিবস হিসেবেও পালিত হয়ে থাকে, অন্যান্য দিনের তুলনায় তাই এই দিনটি একটু অন্যভাবেই পালিত হয়ে থাকে। শিশুদের কাছে বছরের এই দিনটি একটু অন্য মাত্রা বয়ে নিয়ে আসে। মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মহা আড়ম্বর সহকারে দিনটি উদযাপন করা হয়। শিশুদের মধ্যে ভেদাভেদ রাখা উচিত নয়, তবু এই দিনেও ভিন্ন চিত্র ফুটে উঠল। কচিকাছাড়া তার বাবার সাইকেলে চেপে স্কুলের ব্যাগ পিঠে নিয়ে যাওয়া, অথবা দুদুল্যমান ভাবে মায়ের কোলে, আবার আদরের সন্তান তার মায়ের হাত ধরে যেতে দেখা গেল, শীতের ছোঁয়ায় মায়ের কোলে শিশু, আবার অভিভাবকের কোলে শিশুকে খুনসুটি করতেও দেখতে পাওয়া গেল এদিন। এটাই তো কাম্য, কিন্তু বিপরীত চিত্রও ফুটে উঠল। শিশু দিবসের ছিটে ফোটাও ফুটে উঠল না কিছু শিশুর ক্ষেত্রে। অদৃষ্টের পরিহাসে এদিন অসহায় এক শিশু কন্যাকে বাসন মাজতে দেখা গেল, যা শিশু দিবসের পক্ষে বেমানান।
অসহায়তার এই চিত্রই চাক্ষুষ করল অপর এক নাবালক। বছরের একটি দিন যেখানে ধুমধাম সহকারে শিশু দিবস পালন করা হয়, সেই ক্ষেত্রে এইরূপ বিপরীত পরিস্থিতি সভ্য সমাজের ক্ষেত্রে বেমানান। এইসব শিশুদের কাছে এই দিবসের কোনো তাৎপর্য থাকে না। সমাজের বুকে ভিন্ন চিত্র কি বদলাবে তা এক অজানা প্রশ্ন সকলের কাছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার যোত্রাম বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধক সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গাংপুর স্টেশন পর্যন্ত গিয়ে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়। ডেঙ্গু সম্পর্কে সাধারণ গ্রামবাসীদের সচেতন করার লক্ষ্যে মঙ্গলবার যোত্রাম বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধক সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে যোত্রাম, গাংপুর সহ বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে গাংপুর স্টেশন পর্যন্ত গিয়ে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে র্যালিটি শেষ হয়। আজকে আমাদের এটা মূলত যোত্রাম বিদ্যাপীঠ কন্যাশ্রী ক্লাব সম্পূর্ণ উদ্যোগে একটা ডেঙ্গু বিষয়ক, ডেঙ্গু প্রতিরোধক একটা সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়েছে। মূলত এই পদযাত্রাটা আমাদের যোত্রাম বিদ্যাপীঠ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাংপুর স্টেশন হয়ে, তেঁতুলতলা হয়ে, হাইরোড হয়ে আবার আমাদের স্কুলে এসে শেষ হয়েছে। আজকে আমাদের মূল লক্ষ্যটা এটাই ছিল যে ডেঙ্গু বিষয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক আছে সেই আতঙ্কটাকে দূরীকরণ করার, এবং ডেঙ্গু হলে বা যেসব সিমটম দেখা যায় সেই সিমটমগুলোকে আমরা আজকে মানুষের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। র্যালির মধ্যে দিয়ে ডেঙ্গু প্রতিরোধের উপায়, ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ, ডেঙ্গু হলে কি কি সচেতনতা অবলম্বন করা প্রয়োজন সেই সম্পর্কে সাধারণ গ্রামবাসীদের সচেতন করা হয়। বিদ্যালয়ে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকারা এদিনের র্যালিতে যোগ দেন। আজকে আমরা এটা ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য একটা পদযাত্রা করেছি। আমাদের বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যোত্রাম বিদ্যাপীঠ একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে আমাদের একটা সামাজিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের অঙ্গ হিসাবে আমরা এলাকাবাসীর মধ্যে যাতে ডেঙ্গু জ্বর সম্পর্কে অযথা কোনো আতঙ্ক না ছড়ায়, ঠিক কী কী লক্ষণগুলো ডেঙ্গু জ্বরের লক্ষণ সেগুলো সচেতন করার জন্য যোগ্রাম বিদ্যাপীঠের শিক্ষার্থী বিশেষ করে কন্যাশ্রী পড়ুয়াদের নিয়ে আজকে আমরা ডেঙ্গু প্রতিরোধক সচেতনতা পদযাত্রা আয়োজন করছি। আমরা দীর্ঘদিন ধরে বিদ্যালয় পরিচালন সমিতি, শিক্ষক শিক্ষিকা সকলকে মিলে একটা চিন্তাভাবনা করছিলাম যে পরিবেশ সচেতনতার বিষয়ের উপর একটা র্যালি করা। বিশেষ করে এখন যে বিষয়টা খুবই একটা হাইলাইট হয়ে উঠেছে সেটা হচ্ছে ডেঙ্গু। এর মধ্যে আপনারা অবগত আছেন যে ডেঙ্গুতে বহু লোকের প্রাণ জীবন ঘটেছে। তো এলাকার গ্রাম বাংলা মানুষদের এই বিষয়ে সচেতন করার জন্য ডেঙ্গুর উপর আমরা একটা আজকে র্যালি করছি। আচ্ছা, এই র্যালিতে স্কুল থেকে কতদূর যাওয়া হয়েছিল? র্যালিটা স্কুল থেকে আমরা গাংপুর স্টেশন থেকে একদম সেই ষষ্ঠীপল্লীর মাঠ হয়ে ওদিক হয়ে এদিকে আমাদের ভীমরাজতলা ন্যাশনাল হাইওয়ে আমরা র্যালিটাকে সম্পন্ন করেছি। যোত্রাম থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। চলে আসছি পরবর্তী খবরে। সারেঙ্গার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার মহাসমারোহে পালিত হল শিশু দিবস। নাচ গান আবৃত্তি নাটকের মধ্যে দিয়ে নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলে খুদে পড়ুয়ারা। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন জায়গার পাশাপাশি সারেঙ্গার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগেও মহাসমারোহে পালিত হল শিশু দিবস। মূলত শিশুদের সম্মান জানাতেই বিশেষভাবে এই দিনটিকে পালন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ধীরেন্দ্রনাথ টুডু, অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ, সমাজসেবী অনুপ পাত্র, বাঁকুড়া জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ ভট্টাচার্য সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। এদিন খুদে পড়ুয়ারা নাচ গান আবৃত্তি নাটকের মধ্যে দিয়ে নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলেন। শিশু দিবস
পালন করার উদ্যোগ নিয়েছি। আমাদের হেতুপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মশাইগণ এবং বিদ্যালয়ের যে শিশু সংসদ, এই শিশু সংসদের যৌথ উদ্যোগে আমাদের এই অনুষ্ঠান আজকে আমরা অনুষ্ঠান করলাম। শিশুদের মনে একটু বিভিন্ন বিষয়ে আশার আলো জাগাবার চেষ্টা করলাম, তাদের সংস্কৃতি মনস্ক সমাজ সচেতনতামূলক তাদের মনের মধ্যে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি এই ধারণা, এই যে জিনিসগুলো আমরা তাদের কাছে তুলে ধরলাম বিভিন্ন অনুষ্ঠান নাচ গানের মধ্য দিয়ে, সেগুলো যদি আগামী দিনে শিশুদের মনের মধ্যে কোনো ভালো বিকাশ হয় তাহলে আমরা এই অনুষ্ঠানের আমাদের সার্থকতা সেই জায়গায়। ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। ফের দালাল চক্রের হদিশ পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার হাসপাতাল চত্বর থেকে শেখ নাজির আরিফা নামে এক দালালকে হাতে নাতে ধরে পূর্ব বর্ধমান পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম হাসপাতাল হল পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রতিদিনই জেলা সহ পার্শ্ববর্তী হুগলি, বীরভূম, বাঁকুড়া, ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ চিকিৎসার জন্য আসেন। কিন্তু বারবারই এই হাসপাতালে আগাছার মতো গজিয়ে ওঠা দালাল চক্রের হদিশ মিলেছে। মঙ্গলবারও এক দালালকে হাতে নাতে ধরে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিল হাসপাতালে আগত রোগী এবং তার পরিবারের সদস্যরা। ধৃতের নাম শেখ নাজির আরিফা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চলে আসছি পরবর্তী খবরে। ডেঙ্গু প্রতিরোধ করতে খণ্ডকোষ ব্লকের সগড়াই অঞ্চলের শুনিয়া গ্রামের বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি এদিন সমগ্র গ্রামে ব্লিচিং, গ্যামাক্সিন ও চুন ছড়ানো হয়। খুশি গ্রামবাসীরা। জেলা জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু প্রতিরোধ করতে তৎপর রাজ্য সরকার। খণ্ডকোষ ব্লকের সগড়াই অঞ্চলের শুনিয়া গ্রামের বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। বিগত তিন দিন ধরে 100 দিনের কাজের কর্মীরা গ্রামের বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং গ্রামের বিভিন্ন এলাকায় ব্লিচিং, গ্যামাক্সিন, চুন ছড়ানো হয়। জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম এবং পঞ্চায়েত প্রধানের উদ্যোগেই রূপ পায় সমগ্র কর্মসূচি। স্কুল, ICDS, মসজিদ, মন্দির, এগুলোকে আমরা বেশি জোর দিচ্ছি যাতে গ্রামটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। এবং আমরা চুন ব্লিচিং এবং শহর অঞ্চল থেকে যেসব চুন ব্লিচিং আমাদেরকে দেওয়া হয়েছিল প্রত্যেক গ্রামকে, প্রত্যেক গ্রামে আমাদের দেওয়া হয়েছিল, সেগুলো আজকে আমরা টোটাল গ্রামটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওগুলো আমরা দিচ্ছি। কদিন ধরে চলবে এই পরিষ্কার? এটা আমাদের আগামী 6 দিন ধরে চলছে আমাদের সগড়াই অঞ্চলের তরফ থেকে স্বাস্থ্য সচেতনতা এবং এই যে আগামী যে কয়েক মাস যাবত যে ডেঙ্গুর একটা বিরাট প্রাদুর্ভাব দেখা দিয়েছে গোটা রাজ্য জুড়ে, তার জন্য আমাদের এই সগড়াই অঞ্চলে আমাদের যে নেতা অপার্থিব ইসলাম চৌধুরী এবং প্রধান, ওরা থেকে আমাদের গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে এবং যাতে এই ব্লিচিং পাউডার এবং গ্যামাক্সিন এইগুলো ওনারা দিয়েছেন, আমরা সেগুলো গ্রামের মানুষকে নিয়ে 100 দিনের কাজের এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এগুলোকে যাতে মশা এবং কোনো কিছু যাতে উপদ্রব গ্রামের মানুষের কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আমরা আজকের এই কর্মসূচিটা নিয়েছি। কোন ব্লকের অন্তর্গত? এটা আমাদের খণ্ডকোষ ব্লকের অন্তর্গত। কোন গ্রামে করছেন এটা? শুনে
সগড়াই অঞ্চল এর অধীন সুনিয়া গ্রাম, সুনিয়া কামদেপুর সাংসদ। কি কি করছেন আপনারা আজকে? আজকে আমরা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি, জল দিয়েছি এবং এই ব্লিচিং যে পাউডারগুলোকে দিয়েছে অঞ্চল থেকে সেগুলোকে ছড়ানো হয়েছে এবং গ্যামাক্সিন স্প্রে হচ্ছে সমস্ত গোটা গ্রামে, দুখানা গ্রামে স্প্রে হয়েছে, স্প্রে করে যাতে করে মানে ডেঙ্গুর এই যে মশাবাহিত যে রোগগুলো হচ্ছে এগুলোকে যাতে কমপ্লিট করতে পারি, মানে মানে শোধন করে, সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে এগুলো কোনো মানুষের ক্ষতি করতে না পারে। কাদের উদ্যোগে এটা হচ্ছে? এটা আমাদের অঞ্চলের উদ্যোগে হয়েছে, আমাদের তৃণমূল পার্টির তরফ থেকে আমরা করছি এবং আমাদের যে জেলা পরিষদের সদস্য ইফাত অফারদীপ ইসলাম চৌধুরী ওনার সৌজন্যে এবং উনি এবং আমাদের যে অঞ্চলের প্রধান ওনারা থেকে আমাদেরকে এই কর্মসূচিটা পালন করছে। সগড়াই থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শুভ বিজয়া, পবিত্র ঈদ, দীপাবলি ও ছট পুজো উপলক্ষে সোমবার সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি বর্ধমান বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হলো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটী প্রাঙ্গণের জীবনানন্দ মঞ্চে আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠান। শুভ বিজয়া, পবিত্র ঈদ, দীপাবলি ও ছট পুজো উপলক্ষে সোমবার সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি বর্ধমান বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটী প্রাঙ্গণের জীবনানন্দ মঞ্চে আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সকল কর্মীবৃন্দ। এদিন এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সমগ্র কর্মসূচিকে কেন্দ্র করে কর্মকর্তাদের কর্মব্যস্ততা ছিল নজর কাড়া। পবিত্র ঈদ, বিজয়া, ছট পূজা, দীপাবলি, বিজয়া সম্মেলনী, তাদেরকে নিয়ে করছেন, কারা কারা উপস্থিত আছে? আমরা করছি আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষামন্ত্রী সমিতি বর্ধমান বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে হচ্ছে। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত কর্মী বন্ধু আছে, যে সমস্ত সঙ্গীত শিল্পী আছে, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি এবং আমাদের অর্কেস্ট্রার প্রোগ্রাম আছে, ফুল ওয়ার্ড অর্কেস্ট্রা। কতক্ষণ চলবে এই প্রোগ্রাম? এটা চলবে মোটামুটি 7:30-8 পর্যন্ত। কারা কারা পার্টিসিপেট করছে এখানকার? কি মানে এখানে যে সমস্ত শিল্পী আমাদের আছে, তাপস মিত্র আছেন, আমাদের সহকর্মী প্রাস সঙ্গীত শিল্পী আমাদের দেবাশিস ব্যানার্জি উনি আছেন, আমাদের শিক্ষাকর্মী বন্ধু এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার বর্ধমানের বাবুরবাগে একটি ক্লাবের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দুটি বিভাগে প্রায় 70 জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকল প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল নজরকাড়া। শিশু দিবসকে সামনে রেখে মঙ্গলবার বর্ধমানের বাবুরবাগ শিবশঙ্কর সরণী সংলগ্ন এলাকায় একটি ক্লাবের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। 5 থেকে 12 বছরের শিশুরা এদিনের বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুটি বিভাগে 70 জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিশুকেই ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এটা আমাদের প্রত্যেক বছর আমরা ঈদুল ফিতর আমরা করে থাকি বাচ্চাদের জন্য বিভিন্ন কম্পিটিশন। তো আজকে আমরা শিশু দিবস উপলক্ষে এই অঙ্কন প্রতিযোগিতা 5 থেকে 12 বছর বয়স বালক বালিকাদের জন্য এটা করা হয়েছে। কতগুলো ইভেন্ট রাখা হয়েছে? এটা এখানে আপাতত ওই অঙ্কন প্রতিযোগিতা রাখা হয়েছে এবং এখানে প্রায় 70 জনের কাছাকাছি বালক বালিকারা অংশগ্রহণ করেছে। শিশু কৈচি কাছে অনেকেই আছে। তো আমরা ঠিক করেছি যে এদের সবাইকেই যেন ভালো করে পুরস্কার দেওয়া হয়, সবাইকেই একটা করে মেডেল দিয়ে আমরা প্রথমে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এছাড়াও এদের মধ্যে থেকে আমাদের ইচ্ছা আছে 10 জনকে বেছে নিয়ে তাদেরকে পুরস্কার দেবো। বিভাগ কোনো করা হয়েছে? এখানে বিভাগ করা হয়েছে বলতে গেলে বাচ্চাদের একটা গ্রুপ করা হয়েছে, যেটা 5 থেকে 8 বা 9 পর্যন্ত, আর তারপর 10 থেকে 12 বয়স পর্যন্ত একটা করা হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এখন চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। সোমবার একটি র্যালি অনুষ্ঠিত হলো। একটি ক্লাবের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। প্রসঙ্গত, সিএমএ স্কুল ময়দানে 2 দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উপলক্ষে চলে এদিনের এই কর্মসূচি। ক্লাব সদস্য সহ খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা এদিনের র্যালিতে পা মেলান। সমগ্র কর্মসূচি যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে যে পজিশনটা বেরিয়েছে, এটা কি উপলক্ষে বেরিয়েছে? আমাদের বর্ধমান আমরা নবজীবন সংঘের পরিচালনায় যে একটা 2 দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, তার কালকে ফাইনাল হয়েছে। ফাইনালে গুজরাট লায়ন্স উইনার্স হয়েছে এবং পাঞ্জাব ইলেভেন রানার্স হয়েছে। যে চ্যাম্পিয়ন হয়েছে স্যার নাম কি? ক্যাপ্টেনের নাম? ক্যাপ্টেন আপনার নাম কি? আপনি চ্যাম্পিয়ন হয়েছেন কালকের খেলাতে তো? আর রানার্স হয়েছে, রানার্স আপনার নাম? আপনি কি হয়েছেন এই খেলায়? ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। খেলাটা আপনাদের মোটামুটি আর মানে কালকে কটা নাগাদ শেষ হলো? রাতে আচ্ছা উইনার আর রানার্সের ট্রফি দিচ্ছেন আপনারা? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উড়িষ্যাকে হারিয়ে রসগোল্লা পেল বাংলা। রাজ কলেজের অধ্যক্ষ ঘেরাও, কর্মসূচি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সারা দেশের সাথে সহ বর্ধমানেও পালিত হলো শিশু দিবস। ফের দালাল চক্রের হদিশ পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি বর্ধমান বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিজয় সম্মেলনী অনুষ্ঠান। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।